বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএমপির যৌথ উদ্যোগে সোমবার 22 নভেম্বর সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত নগরীর সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান নান্টু এবং বিশেষ বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউদ্দিন শিকদার এবং মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দুই জেলা ও মহানগর বিএনপির সদ্য সাবেক কমিটির নেতাদের মধ্যে মহানগরীর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া ছাড়া অন্য কোনো নেতাদের বিক্ষোভ সমাবেশে দেখা যায়নি। বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার সরকারের কাছে দাবি জানান। এদিকে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের খণ্ড খণ্ড মিছিল দলীয় কার্যালয়ে যেতে চাইলে সদর রোড ও অশ্বিনী কুমার হলের সামনে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিনা উস্কানিতে পুলিশ বিএনপির মিছিলে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক। মিছিলের উপর হামলা করেছে, এটা কিন্তু আমরা আমাদের জেলা কমিটিকে অনেক বুঝিয়ে ঠান্ডা করেছি। তারা চায় আমাদের সাথে সংঘর্ষ জিতে, কিন্তু আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন আগামীতে ডাক দেবে। ইনশাল্লাহ আমরা বরিশাল মহানগর ঐক্যবদ্ধ আছি, আমাদের সাথে অন্যান্য দক্ষিণ জেলা উত্তর জেলা তারাও আছে। আমরা বরিশাল মহানগরকে 8টি 9টি মহানগরের মধ্যে 1 নম্বর মহানগর হিসাবে আমরা বরিশাল থেকে আন্দোলন হবে। আমাদের নেতা তারেক রহমান আমাদের উপরে যে আস্থা ভরসা রেখেছে, সকল ঐক্যবদ্ধ, বরিশালে কোনো নামের স্লোগান হবে না, স্লোগান হবে শহীদ জিয়া খালেদা জিয়া তারেক রহমান। তবে বিএনপির মিছিলে লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি সার্কেলের সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি। বিএনপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সদর রোড সহ আশপাশ এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। আমাদের অহংকার করেছে, অনেক কষ্ট করে এই বিএনপিকে প্রতিষ্ঠিত করছে, আগামী দিনে আন্দোলন সরকারের জন্য প্রস্তুতি করছে, সকল স্থানে করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে আমরা বরিশালে মহানগর ঐক্যবদ্ধ আমাদের মধ্যে করেছি। আজকে যারা ভয় বসে আছে আমরা মনে করবো কিছু লোক যারা বিএনপিকে ভালোবাসেন না, ভালোবাসেন কেউ বসে থাকতে পারে না। আমাদের শরীর হবে প্রায়